بسم الله الرحمن الرحيم، السلام عليكم প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলছো। গণ গণ হাত ধৌত করতেছো এবং সবসময় মাস্ক পরিধান করতেছো এবং নিজ বাসায় অবস্থান করতেছো, এই কামনাই করি। আজকের ডিজিটাল শ্রেণীকক্ষে সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকের পাঠ হচ্ছে অনার্স সেকেন্ডারি স্টুডেন্টদের সাথে। আজকের পাঠ হচ্ছে স্পোরোফাইট অফ হ্যাপাটিকপসিটা অ্যান্ড দেয়ার ইভলিউশন। হ্যাপাটিকপসিটা শ্রেণী স্পোরোফাইট এবং এদের বিবর্তন নিয়ে আজকে আমাদের আলোচনা। গত ক্লাসে আমরা হ্যাপাটিকপসিটার রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাপাটিকপসিটা মূলত দুইটা প্রকার রিপ্রোডাকশন করে, একটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমার হ্যাপাটিকপসিটার স্পোরোফাইট এবং এর বিবর্তন নিয়ে আলোচনা করব। চলো আমরা পাঠে চলে যাই। হ্যাপাটিকপসিটা তথা বায়োফাইটের মধ্যে গঠনগত দিক থেকে সবচেয়ে সরল এবং আদি স্পোরোফাইটের রিকশিয়াতে দেখা যায়। এই যে হ্যাপাটিকপসিটা তথা ব্রায়োফাইটের মধ্যে গঠনগত দিক থেকে সবচেয়ে সরল এবং আদি স্পোরোফাইট রিকশিয়াতে দেখা যায়। মনে করা হয় শৈবালের এককোষী জাইগোট থেকে এক সময় মাইটোটিক বিভাজনের মাধ্যমে এরূপ বহুকোষী ভ্রূণ তথা স্পোরোফাইটের উদ্ভব ঘটে, বহুকোষী ভ্রূণের উদ্ভব ঘটে। কি বললো? মনে করা হয় শৈবালের এককোষী জাইগোট থেকে এক সময় মাইটোটিক বিভাজনের মাধ্যমে এরূপ বহুকোষী ভ্রূণ সৃষ্টি হয় তথা কি স্পোরোফাইটের উদ্ভব ঘটে। রিকশিয়ার স্পোরোফাইট গোলাকার এবং এর জ্যাকেট মাত্র এক স্তর কোষ দ্বারা গঠিত। এর জ্যাকেট মাত্র একটা স্তর দ্বারা গঠিত, বন্ধাকোষটা এক স্তর কোষ দ্বারা গঠিত এবং স্পোরোজেনাস টিস্যু থেকে ইলাটার সৃষ্টি হয় এবং স্পোরোজেনাস টিস্যু থেকে ইলাটার সৃষ্টি হয়। স্পোরোজেনাস টিস্যু জিনিসটা বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি, স্পোরোজেনাস টিস্যু হইতে আমরা জানি কি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের একেবারে ভিতরের অংশের যে সমসত্ব টিস্যু, টেপেটাম যে সমসত্ব, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের একেবারে ভিতরের অংশের যে সমসত্ব টিস্যু টেপেটাম স্তর দ্বারা আবৃত থাকে, টেপেটাম স্তর দ্বারা আবৃত থাকে বা সরাসরি বা টেপেটাম স্তর দ্বারা আবৃত থাকে এবং যা সরাসরি অথবা বিভাজনের মাধ্যমে মাইক্রোস্পোর মাতৃকোষ, মাইক্রোস্পোর মাতৃকোষ বা পরাগ মাতৃকোষ গঠন করে বা পিএমসি, সংকলে পিএমসি পরাগ মাতৃকোষ গঠন করে তাকে আমরা বলে থাকি স্পোরোজেনাস টিস্যু, তাকে বলে থাকি আমরা স্পোরোজেনাস টিস্যু। আর সহজ ভাষায় যদি বলতে গেলে লিখতে হয় পরাগ রেণু উৎপাদনের জন্য যে টিস্যুর কোষগুলোর মধ্যে মিউসিস বিভাজন ঘটে, পরাগ রেণু উৎপাদনের জন্য যে টিস্যুর কোষগুলোর মধ্যে কি মিউসিস বিভাজন ঘটে তাকে বলে থাকি আমরা কি স্পোরোজেনাস টিস্যু, তাকে বলে থাকি আমরা স্পোরোজেনাস টিস্যু, তাকে বলে থাকি আমরা কি স্পোরোজেনাস টিস্যু। আর ইলাটার জিনিস বলতে আমরা সাধারণত বোঝাই ইলাটার অর্থ হচ্ছে ক্যাপসুলের নিচের দিকের অনুর্বর ও লম্বাটে স্পোরোজেনাস কোষ থেকে উৎপন্ন কোষকে বলে থাকি আমরা ইলাটার, তাকে বলে থাকি আমরা ইলাটার। অবশ্যই রিকশিয়া, অবশ্যই রিকশিয়া ক্রিস্টালিনা, রিকশিয়া ক্রিস্টালিনা এবং অক্সামিত্রা এর কিছু স্পোরোজেনাস টিস্যু স্পোরে পরিণত না হয়ে কি বন্ধা থেকে যায়। এদেরকে আদর্শ ইলাটারের পূর্বসূরি বলা হয়, এদেরকে আদর্শ ইলাটারের পূর্বসূরি বলা হয়। কি বললাম? রিকশিয়া ক্রিস্টালিয়ানা এবং অক্সামিত্রা, অক্সামিত্রার কিছু স্পোরোজেনাস টিস্যু স্পোরে পরিণত হয়ে না হয় কি হয় বন্ধা থেকে যায়, এদেরকে আদর্শ ইলাটারের পূর্বসূরি বলা হয়। এই জায়গায় দেখো ছয়টা প্রজাতির এই স্পোর হ্যাপাটিক স্পোরোফাইটের বিবর্তন দেখানো আছে, এই হ্যাপাটিক স্পোরোফাইট এবং এর বিবর্তন। যদি আমরা এই জায়গায় রিকশাটা দেখি ভগ্নপ্রায় জ্যাকেটটা, তারপর স্পোরটা, তারপর পরিবর্তিত ক্লেপটা স্তর, পরিবর্তিত ক্লেপটা স্তর, তারপর এই জায়গায় আছে আমার কি স্পেরোকার্পাস, এই জায়গায় স্পোরট্রাক্টার, বন্দা নার্স কোর্স, তারপর হচ্ছে ফিট এবং ফুট, আর এই তিন নাম্বারটা হচ্ছে টার্জেনিয়া, টার্জেনিয়া ক্যাপসুল ইলাটার জ্যাকেট স্পোরট্রাক্টার ফিট এবং ফুট। আর যদি পড়াটা যাই মার্কিনশিয়া, মার্কিনশিয়াতে আছে পেরিগাইনিয়াম ক্লিপটা ক্যাপসুল সিটা ফুট, তারপরে আছে পিলিয়া, পিলিয়ার মধ্যে দেখো জ্যাকেট ক্লিপটা স্পোর ইলাটার সিটা ফুট ইন ব্লিউকার ক্যাপসুল এবং ইলাটারের ফোর, আর শেষ শেষ আছে কেলোব্রায়ন,
ক্যাপসুলের শীর্ষ অঞ্চল, ইল্যাটার স্পোর এবং জ্যাকেট, স্পোর এবং জ্যাকেট। এই জায়গায় দেখো আমরা পদ বা ফুট পেয়েছি, তারপর সিটা পেয়েছি, তারপর ক্লিপটা পেয়েছি। এইগুলা কাকে বলে যদি আমরা একটু দেখি, পদ হচ্ছে ব্রায়োফাইটা, রেণুধর উদ্ভিদের নিচের অংশে, ব্রায়োফাইটা উদ্ভিদের নিচের যে অংশের সাহায্যে রেণুধর উদ্ভিদটি, রেণুধর উদ্ভিদটি কি লিঙ্গধর উদ্ভিদের সাথে সংযুক্ত থাকে, রেণুধর লিঙ্গধর উদ্ভিদের যে অংশ দিয়ে সংযুক্ত থাকে এ তাকে বলতেছে পদ বা ফুট। এই পদ ভ্রূণকে কি সাময়িক পুষ্টি সরবরাহ করে থাকে, এই পদ বা পুষ্টি সরবরাহ করে। আর সিটা হইছে রেণুধর উদ্ভিদের যে অংশ ক্যাপসুলকে পদের সাথে যুক্ত রাখে, ক্যাপসুলকে কি পদের সাথে যুক্ত রাখে তাকে বলি আমরা সিটা, তাকে বলি সিটা। বিশেষ করে মসের সিটা হইছে দীর্ঘ এবং সরু, মসের সিটা হইছে দীর্ঘ এবং সরু। তারপরে ক্লিপটা হইছে ব্রায়োফাইটার ভ্রূণের পরিস্ফুটন কালে, ব্রায়োফাইটার ভ্রূণের পরিস্ফুটন কালে আর্কিগুনিয়ামের ব্যান্টার বা অঙ্কীয় নালী অংশ, ব্যান্টার বা অঙ্কীয় নালী অংশ বৃদ্ধি পেয়ে একটি সংরক্ষণমূলক আবরণ গঠন করে, তাকেই বলি আমরা ক্লিপটা, তাকেই বলি আমরা ক্লিপটা, তাকে বলি আমরা ক্লিপটা। ক্যাপসুল বা স্পঞ্জিয়া বা স্পঞ্জিয়া স্পোর বহনকারী বা ধারণকারী, স্পোর বহনকারী বা ধারণকারী অঙ্গাণুকে আমরা কি বলি স্পঞ্জিয়াম বলি, তাকে আমরা কি স্পঞ্জিয়াম বলি। ক্যাপসুল হচ্ছে রেণু ধারণকারী অঙ্গ, ক্যাপসুল হচ্ছে রেণু ধারণকারী অঙ্গ। কর্সিনিয়াতে স্পোরোফাইটের নিম্নাংশ, কর্সিনিয়াতে স্পোরোফাইটের নিম্নাংশ বন্ধাকোষে পরিণত হয়ে ক্ষুদ্র পথ সৃষ্টি করে, আর স্পেরোকার্পাস, আর স্পেরোকার্পাস এই স্ফীত পথ ও খাটো সরু সিটা উৎপন্ন হতে দেখা যায়। স্পেরোকার্পাস কি এই স্ফীত পথ এবং খাটো সরু সিটা উৎপন্ন হতে দেখা যায়। এই দুটি ঘনের, এই দুটি ঘনের স্পোরোফাইট অবশ্যই এক স্তরযুক্ত, এই দুটি, এই দুটি গণের স্পোরোফাইট অবশ্যই এক স্তরযুক্ত জ্যাকেট ধারণ করে, কিন্তু এদের, কিন্তু এদের স্পোরোজেনাস টিস্যু কিছু কোষ, কিন্তু 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 এদের স্পোরোজেনাস টিস্যুর কিছু কোষ ইলাটারের সমকক্ষ বন্দা নার্ভ কোষে পরিণত হয়। তাই বলা চলে রিকশিয়া, তাই বলা চলে রিকশিয়ার স্পোরোফাইট থেকে কর্সিনিয়া, রিকশিয়ার স্পোরোফাইট থেকে কর্সিনিয়া এবং স্পেরোকার্পাস এর স্পোরোফাইট উন্নত। তাই বলা হয় কি রিকশিয়ার স্পোরোফাইট থেকে কর্সিনিয়া এবং স্পেরোকার্পাস এর স্পোরোফাইট উন্নত। টারজিনিয়ার স্পোরোফাইটেও এক স্তর জ্যাকেট যুক্ত ক্যাপসুল, বিস্তৃত পদ এবং সরু ফিতা থাকে। টারজিনিয়ার স্পোরোফাইটে এক স্তর জ্যাকেট যুক্ত ক্যাপসুল, বিস্তৃত পদ ও সরু ফিতা থাকে, কিন্তু ক্যাপসুলের মধ্যে অনেক ক্ষুদ্র আদর্শ ইলাটা অবস্থান, কিন্তু ক্যাপসুলের মধ্যে কি অনেক ক্ষুদ্র আদর্শ ইলাটার অবস্থান করে। মার্কিনশিয়ার স্পোরোফাইট, মার্কিনশিয়ার স্পোরোফাইট, মার্কিনশিয়ার স্পোরোফাইট মার্কেন্টেলিস বর্গের মধ্যে সবচেয়ে বেশি জটিল এবং উন্নত। এই স্পোরোফাইটে, এই স্পোরোফাইটে বিস্তৃত, এই স্পোরোফাইটে বিস্তৃত পদ, সমন্বিত সিটা এবং ক্যাপসুল থাকে, এই স্পোরোফাইটে বিস্তৃত পদ, সমন্বিত সিটা এবং ক্যাপসুল থাকে। এই ক্যাপসুলের মধ্যে, এই ক্যাপসুলের মধ্যে সর্পিলাকারে পুরুত্বযুক্ত আদর্শ ইলাটার বর্তমান, এই ক্যাপসুলের মধ্যে সর্পিলাকারে পুরুত্বযুক্ত আদর্শ ইলাটার বর্তমান, ইলাটার স্পোর বিস্তরণে সহায়তা করে, ইলাটার স্পোর বিস্তরণে সহায়তা করে। জাঙ্গারমিনালিস বর্গের উদ্ভিদের, জাঙ্গারমিনালিস বর্গের উদ্ভিদের স্পোরোফাইটে আরো অধিক বন্ধাকোষ দেখা যায়, এদের স্পোরোফাইটে সমন্বত পথ ফিতা ও ক্যাপসুল থাকে, এদের স্পোরোফাইটে সমন্বত, এদের স্পোরোফাইট সমন্বত পথ ফিতা ও ক্যাপসুল থাকে। ক্যাপসুলের জ্যাকেট দুই বা বহুস্তর থাকে, ক্যাপসুলের জ্যাকেট দুই বা বহুস্তর কোষ যুক্ত, এতে ডিফিউজ ইলাটার এবং ইলাটার ফোর দেখা যায়, এতে ডিফিউজ ইলাটার এবং ইলাটার ফোর দেখা যায়, যেমন রিকার্ডিয়া, পিলিয়া ইত্যাদি। এরূপ স্পোরোফাইটের কোষের, এরূপ স্পোরোফাইটের কোষের একটি ক্ষুদ্র অংশ মাত্র স্পোরে পরিণত হয়, এরূপ স্পোরোফাইটের কোষের একটি ক্ষুদ্র অংশ মাত্র স্পোরে পরিণত হয়, অধিকাংশই টিস্যু বন্ধা যা উন্নত বৈশিষ্ট্যের বহন করে বা পরিচায়ক। ক্যালোবারোলিস, ক্যালোবারলস, ক্যালোবারলস এর স্পোরোফাইটে, ক্যালোবারলস এর স্পোরোফাইটে ক্ষুদ্র পথ
লম্বা স্থিতা এবং এক স্তর জ্যাকেট যুক্ত সিলিন্ডারের ন্যায় ক্যাপসুল থাকে এক স্তর কি জ্যাকেট যুক্ত সিলিন্ডারের ন্যায় ক্যাপসুল থাকে ক্যাপসুলে ইলাটা থাকলেও ইলাটার ফোর অনুপস্থিত ক্যাপসুলে ইলাটা থাকলেও কি ইলাটার ফোর অনুপস্থিত। ওদের যদি আমরা বিবর্তন দেখি, ওদের বিবর্তনের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই, এফও ভাওয়ার, বিজ্ঞানী এফও ভাওয়ারের মতে রিকশিয়া সিয়ে ক্যাপসুলের স্পোরোজেনাস টিস্যু কমানোয় বন্ধা হয়ে কর্সিনিয়া ও টার্জিনিয়া বন্ধা হয়ে বন্ধা হয়ে কর্সিনিয়া ও টার্জিনিয়া এবং আরো পরে মার্কেন্টেশিয়া সিয়ে স্পোরোফাইটের উদ্ভব হয়েছে। কি বলছে, এফও ভাওয়ারের মতে রিকশিয়াসিয়ের ক্যাপসুলের স্পোরোজেনাস টিস্যু কমানোয় বন্ধ হয়ে কর্সিনিয়া ও টার্জিনিয়া এবং আরো পরে মার্কেন্টেশিয়াসিয়ে এর স্পোরোফাইটের উদ্ভব হয়েছে। মার্কেন্টেশিয়াসিয়ে গোত্রের স্পোরোফাইটের টিস্যু আরো বন্ধাত্বের মাধ্যমে প্লিয়া রিকার্ডিয়া ইত্যাদির ইলেক্ট্রোফোর সৃষ্টি হয়েছে। প্রোলিয়া লিউজিনিয়া ইত্যাদি স্পোরোফাইটে আরো বন্ধাত্বের মাধ্যমে লম্বা স্থিতাযুক্ত স্পোরোফাইটের উদ্ভব ঘটে যা হেপাটিক অক্সিটার মধ্যে সবচেয়ে উন্নত ক্যালোব্রায়োম এর লম্বা স্থিতাযুক্ত স্পোরোফাইট অনেকটা মসের স্পোরোফাইটের কাছাকাছি হলেও এর ক্যাপসুল এক স্তর জ্যাকেট যুক্ত ও ইলাটার যুক্ত জ্যাকেট যুক্ত এবং ইলাটার যুক্ত তাই মনে করা হয় জাঙ্গারমিনালিস এবং ক্যালোভারেলিস একই লাইন থেকে উৎপত্তি লাভ করা হয়েছে। অবশ্যই নিম্নমুখী রিগার্সিভ মত অনুসারে এই ধরনের জটিল স্পোরোফাইটের সরলীকরণের মাধ্যমে এবং অবস্থানের পরিবর্তনের ফলে ক্রমান্বয়ে জাঙ্গারমিনালিস মার্কেন্টেশিয়াসি এবং সর্বশেষ রিকশিয়ার স্পোরোফাইটের উদ্ভব ঘটে। ইলাটার ইলাটার একটা সংজ্ঞা যদি ক্যাপসুলের স্পোরোজেনাস টিস্যু বা এন্ডোথেসিয়াম থেকে সৃষ্ট সর্পিলাকার পুরুত্ব যুক্ত দুই প্রান্তে সূচালো বন্ধা কোষকে বলা হয় ইলাটার। ওই দুই প্রান্ত কি সূচালো শুয়ের মতন চোকা, এগুলোকে স্পোরের নিগ্রমণে সহায়তা করে এগুলো স্পোরের নিগ্রমণে সহায়তা করে আবার ইলেটারো ফোর থ্যালোয়েড জাঙ্গারমিনালিস এবং কিছু কিছু গণে মুক্ত ইলাটার ছাড়াও ক্যাপসুলের গোড়ার দিকে বিশেষ করে প্লিয়া এবং শীর্ষের দিকে রিকার্ডিয়া একগুচ্ছ সংযুক্ত ইলাটার উৎপন্ন করে এদেরকে ইলাটারোফোর বলা হয়। এগুলো ক্যাপসুল প্রাচীরের কি বর্ধিত অংশ এগুলো ক্যাপসুলের প্রাচীরের কি বর্ধিত বর্ধিত অংশ পরেরটা যদি বলি হেপাটিক অপসিটা স্পোর নিগ্রমণ এবং বিস্মরণ প্রক্রিয়া। হেপাটিক অপসিটা শ্রেণীর যে ব্রায়োফাইট গুলো আছে এগুলোর মধ্যে স্পোর নিগ্রমণ এবং বিস্মরণ সাধারণত চারটা প্রক্রিয়া সংঘটিত। এই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্পোর ডিসপার্সাল মেকানিজম এন্ড হেপাটিক অপসিটা। স্পোর অঙ্কুরিত হয়ে গ্যামেটোফাইটিক উদ্ভিদ স্পোর অঙ্কুরিত হয়ে কি গ্যামেটোফাইটিক উদ্ভিদ সৃষ্টি হয় ক্যাপসুল বা স্পোরঞ্জাম থেকে স্পোর পরিবেশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে স্পোর নিগ্রমণ বা বিস্মরণ বা বিস্তার বলে। এই প্রক্রিয়ায় প্রজাতির বিস্তার ও স্থায়িত্ব নিশ্চিত হয়। হেপাটিক অপসিটা বা লিভার ওয়ার্স নিম্নলিখিত প্রক্রিয়ায় স্পোর বিস্মরণ ঘটায়। প্রথমটা হলো ক্যাপসুলের প্রাচীরে পচনের মাধ্যমে নিষ্ক্রিয় বিস্মরণ রিকশিয়া কর্সিনিয়া স্পেরোকার্পাস রিলিয়া ইত্যাদির স্পোর বিস্মরণের বিশেষ কোনো সক্রিয় প্রক্রিয়া বা মেকানিজম নেই। এদের ক্যাপসুলের চারদিকের গ্যামেটোফাইটিক টিস্যু এবং ক্যাপসুলের প্রাচীরের পচন বা বিগলনের পর স্পোর নিষ্ক্রিয়ভাবে পরিবেশে মুক্ত হয়। স্পোর কি নিষ্ক্রিয়ভাবে পরিবেশে মুক্ত হয়। এই ধরনের স্পোর বিস্মরণকে ইনগোল্ড নিষ্ক্রিয় বিস্মরণ বলে অভিহিত করেন 1974 সালে। এই জায়গায় চিত্রটা দেখো, মার্কেন্টেশিয়ার স্পোর বিস্মরণ চিত্র দেখানো হয়েছে। যেমন বিভিন্ন ক্যাপসুল পেরিগাইনিয়াম
পেরিকিটিয়াম এবং রশ্মি, পেরিগাইনাম, সিটা ক্যাপসুল এবং নিগ্রোতো স্কোর, স্কোর এবং ইলাট, ইলাট দুই মাথায় সূচালো। এটা হচ্ছে মার্কেন শেয়ার স্কোর বিস্মরণের চিত্র। ইলাটারের হাইগ্রোস্কোপিক চলনের মানে, দুই নম্বর হচ্ছে ইলাটারের হাইগ্রোস্কোপিক চলনের মাধ্যমে মার্কেন্টেলিস এবং থ্যালয়েড গ্যাঙ্গার মিনালিস এর অধিকাংশ প্রজাতিতে এই সক্রিয়ভাবে ইলাটারের হাইগ্রোস্কোপিক চলনের মাধ্যমে স্পোরের বিস্তরণ ঘটে। মার্কেন্টেলিস এবং থ্যালয়েড গ্যাঙ্গার মিনালিস এর অধিকাংশ প্রজাতিতে এই সক্রিয়ভাবে ইলাটারের হাইগ্রোস্কোপিক চলনের মাধ্যমে স্পোরের বিস্তরণ ঘটে। পরিপক্ক ক্যাপসুল, পরিপক্ক ক্যাপসুল লম্বালম্বী, পরিপক্ক ক্যাপসুল লম্বালম্বী 4 থেকে 6টি খণ্ডে বিভক্ত হয়। এই খণ্ডগুলো উল্টো দিকে, খণ্ডগুলো উল্টো দিকে বাজ হয়, ফলে ইলাটার সহ স্পোর উন্মুক্ত হয়। খণ্ডগুলো যখন উল্টো দিকে বাজ হয় ফলে ইলাটার সহ স্পোর উন্মুক্ত, উন্মুক্ত স্পোরের মধ্যে ইলাটার গুলো লম্বা অক্ষের সাথে সমান্তরালে অবস্থান করে। উন্মুক্ত স্পোর হলো ইলাটার গুলো লম্বা অক্ষের সাথে সমান্তরালে অবস্থান। ইলাটার গুলো বায়ুর আর্দ্রতার তারতম্যের কারণে, ইলাটার গুলো বায়ুর আর্দ্রতার তারতম্যের কারণে একবার পাক খায় আবার পাক খুলে যায়, ফলে কি নড়বড়ে অবস্থা বা নড়নচড়ন বা ঝাঁকানির সৃষ্টি হয়। এতে স্পোর বাতাসে মুক্ত হয় এবং বায়ু দ্বারা বিস্তার লাভ করে। মার্কেনশিয়া এবং পিলিয়া এই প্রক্রিয়ার আদর্শ উদাহরণ। এই নড়নচড়ন প্রক্রিয়া কোথায় থাকে? মার্কেনশিয়া এবং পিলিয়ায় এই প্রক্রিয়ায় কি হয়ে থাকে? এই যে ইলাটারের হাইগ্রোস্কোপিক চলনের মাধ্যমে কি ওদের স্পোরের বিস্মরণ ঘটে থাকে। তারপরে যে 3 নম্বর স্পাইরাল স্প্রিং ইলাটার প্রক্রিয়া, স্পাইরাল স্পাইরাল স্প্রিং ইলাটার মেথড, ফ্রোলানেসিয়ে, ফ্রোলানেসিয়ে এবং লিজিনেসিয়ে এবং লিজিউনেসিয়ে গোত্র দুটিতে এই প্রক্রিয়া স্পোরের বিস্মরণ ঘটে। ফ্রোলানেসিয়ে এবং লিজিনেসিতে এই গোত্র দুটিতে কি এই প্রক্রিয়া কি স্পোরের বিষয়? এদের স্পোর পরিপক্ক হওয়ার সময়, এদের স্পোর পরিপক্ক হওয়ার সময় সিটা দ্রুত বৃদ্ধি পেয়ে গোলাকার ক্যাপসুলকে উপরের দিকে বায়ুতে তুলে ধরে, গোলাকার ক্যাপসুলকে উপরের দিকে বায়ুতে তুলে ধরে। পরিপক্ক এবং উন্মুক্ত, পরিপক্ক এবং উন্মুক্ত ক্যাপসুল শুষ্ক হতে শুরু করে, শুষ্ক হতে থাকে। পরিপক্ক এবং উন্মুক্ত ক্যাপসুল শুষ্ক হতে থাকে এবং টেনশনের ফলে এবং এবং টেনশনের ফলে হঠাৎ টেনশনের ফলে হঠাৎই ক্যাপসুল লম্বালম্বী 4টি খণ্ডে বিভক্ত হয়, 4টি খণ্ডে বা 4টি বাল্বে বিতাড়িত হয় এবং ইলাটার সহ প্রতিটি বাল্ব বাইরের দিকে বেঁকে যায়, বাইরের দিকে বেঁকে যায় শুষ্কতার জন্য, বাইরের দিকে বেঁকে যায় শুষ্কতার জন্য। ভালভগুলো যখন বেশি বেঁকে যায় তখন ইলাটারের উপর অত্যাধিক টান পড়ে, ফলে ইলাটারের নিচের প্রান্ত খুলে যায়। যখন শুষ্ক বেশি বেঁকে যায় তখন কি ইলাটারের উপর অত্যাধিক টান পড়ে, এই টানের কারণে কি ইলাটারের নিচের অংশ খুলে যায় এবং স্প্রিং এর ন্যায় স্পোরসমূহ বেঁকে বাতাসে বেরিয়ে আসে, এবং স্প্রিং এর ন্যায় স্পোরসমূহ বেঁকে বাতাসে বেরিয়ে আসে এবং ঝাঁকুনি দিয়ে স্পোর বাতাসে কি বিস্মরিত হয়, স্পোর বাতাসে বিস্মরিত যায়। দেখো পরিপক্ক ক্যাপসুল এবং ক্যাপসুলের বিদারণ, ক্যাপসুলের বিস্মরণ, আর এই জায়গায় বাল্ব, আবার পরে কি বাল্বকে জোরে স্পোর বিস্মরণ, জোরে স্পোর বিস্মরণ, ফ্লুরিনিয়ার স্পোর বিস্মরণের চিত্র এটা। তারপরে পানির সাহায্যে বিস্মরণ, পানির সাহায্যে বিস্মরণ, পত্রযুক্ত জাঙ্গার মিনালিস এবং রিকার্ডিয়ার স্পোর বিস্মরণ টেনসিল পানির বিদারণ প্রক্রিয়ায় ঘটে, টেনসিল পানির বিদারণ প্রক্রিয়ায় ঘটে। এদের স্পোর, এদের স্পোর পরিপক্ক হলে, এদের স্পোর পরিপক্ক হলে ক্যাপসুল উপর থেকে নিচের দিকে 4টি খণ্ডে বিভক্ত, এদের স্পোর পরিপক্ক হলে ক্যাপসুল উপর থেকে নিচের দিকে 4টি খণ্ডে বিভক্ত হয়, ক্যাপসুলের মধ্যে স্পাইরাল, ক্যাপসুলের মধ্যে স্পাইরাল ইলাটার গুলো উপর থেকে নিচের দিকে লম্বালম্বী ভাবে অবস্থান করে, ক্যাপসুলের মধ্যে স্পাইরাল ইলাটার গুলো উপর থেকে নিচের দিকে লম্বালম্বী অবস্থান করে এবং ফেটে যাওয়ার পর শুষ্ক হতে এবং ফেটে যাওয়ার পর শুষ্ক হতে থাকে। ইলাটার থেকে পানি বের হয়ে, ইলাটার থেকে পানি বেরে শুষ্ক হওয়ার সময় ইলাটার গুলো পাকাতে থাকে, ইলাটার গুলো পাকাতে থাকে। শেষ পর্যায়ে টেনশন এমন পর্যায়ে পৌঁছে যখন ইলাটার গুলোর মধ্যে গ্যাস বিন্দুর আগমন বা আগমন ঘটে, এই অবস্থায় বা এবং পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য এত জোর পাক খুলতে থাকে যে স্পর্শ ইলেটার গুলো বাতাসের দ্রুত মুক্ত হয়। সেফালোজি এবং অন্যান্য অনেক পত্র, সেফালোজি এবং অন্যান্য অনেক পত্র জাঙ্গার মিনালিস এই প্রক্রিয়া স্পোরের বিস্মরণ পরীক্ষা করা হয়েছে। স্পোরের বিস্মরণ
ক্যালোবায়োম এর লম্বাটে, ক্যালোবায়োম এর লম্বাটে ক্যাপসুল পরিপক্ক হলে, ক্যালোবায়োম এর লম্বাটে ক্যাপসুল পরিপক্ক হলে লম্বালম্বিভাবে চারটি কপাটিকায় বিভক্ত হয়, চারটি কপাটিকায় বিভক্ত হয়। এই ক্ষেত্রে পরস্পর অবিচ্ছিন্ন থাকায় একটি মাত্র ফাটলের মাধ্যমে স্পোরের বিস্মরণ ঘটে। ডবল স্পাইরাল ইলাটা এক্ষেত্রে স্পোর বিস্মরণে সহায়তা করে। ডবল স্পাইরাল ইলাটার এক্ষেত্রে কি স্পোর বিস্মরণে সহায়তা করে। আমরা স্পোরের বিস্মরণ সাধারণত চারটা প্রক্রিয়ায় দেখলাম। চারটা প্রক্রিয়ার মধ্যে প্রথম যেটা ছিল সেটা ছিল ক্যাপসুলের প্রাচীরের পচনের মাধ্যমে নিষ্ক্রিয় বিস্মরণ, দ্বিতীয়ত ছিল ইলাটারের হাইগ্রোস্কোপিক চলনের মাধ্যমে, তারপরটা ছিল স্পাইরাল স্প্রিং ইলাটারের মাধ্যমে বিস্মরণ, পরেরটা ছিল পানির সাহায্যে বিস্মরণ। হেপাটিক অপসিটার বাস্তু সংস্থান, ইকোলজি অফ হেপাটিক অপসিটা, হেপাটিক অপসিটা বা লিভার ওয়ার্টস এর স্বাভাবিক বৃদ্ধি ও বিস্তারের জন্য, হেপাটিক অপসিটা বা লিভার ওয়ার্টস এর স্বাভাবিক বৃদ্ধি ও বিস্তারের জন্য উপযুক্ত উষ্ণ ও আর্দ্র জলবায়ু, উপযুক্ত উষ্ণ ও আর্দ্র জলবায়ু, কম আলো এবং উপযোগী ভূপ্রকৃতি বা বাসস্থানের প্রয়োজন। এরা প্রধানত জৈব পদার্থযুক্ত আর্দ্র মাটি, পাথর, গাছের বাকল ইত্যাদিতে বেশি ভালো জন্মায়। প্রজাতি ভেদে বাসস্থানের পিএস 4 থেকে 8 পর্যন্ত হলে এরা ভালো জন্মাতে পারে। তবে জৈব পদার্থযুক্ত অম্লীয় পরিবেশে ওরা বেশি জন্মায়। অধিক শুষ্ক মাটি ও প্রখর আলো এদের জন্য অসুবিধাজনক। বেশি শুষ্ক এবং অত্যধিক আলো বা অত্যধিক তাপমাত্রা এদের জন্য কি বাসস্থানের উপযোগী নয়, এগুলো হচ্ছে অসুবিধাজনক। পৃথিবীর সর্বোচ্চই লিভার ওয়ার্টকে কম বেশি জন্মাতে দেখা যায়। পৃথিবীর সর্বোচ্চই লিভার ওয়ার্টকে কম বেশি জন্মাতে দেখা যায়। শীতল অ্যান্টার্কটিকা মহাদেশের তীরবর্তী অঞ্চল, উত্তর গোলার্ধের তুন্দ্রা অঞ্চল এবং অস্ট্রেলিয়ার অর্ধ শুষ্ক অঞ্চল থেকে আমাজনের বৃষ্টিবুল রেন ফরেস্ট পর্যন্ত এরা জন্মায়। তবে অধিকাংশ লিভার ওয়ার্টস স্থলভূমির আর্দ্র ও ছায়াযুক্ত বাসস্থানে ভালো জন্মায়। অধিকাংশ লিভার ওয়ার্টস কি স্থলভূমি আর্দ্র এবং ছায়াযুক্ত বাসস্থানে ভালো জন্মায়। হিমালয়ের বৃষ্টিবহুল অঞ্চলে সমুদ্র সমতল থেকে 8,000 ফুট উচ্চতা পর্যন্ত লিভার ওয়ার্টস জন্মাইতে পারে। হিমালয়ের বৃষ্টিবহুল সমুদ্র সমতল থেকে 8,000 ফুট উচ্চতা পর্যন্ত কি লিভার ওয়ার্টস বা হেপাটিক অপসিটা শ্রেণীর ব্রাইফাইট জন্মাইতে পারে। এদের বিভিন্ন পরিবেশে টিকে থাকা বা অভিযানের ক্ষমতা রয়েছে। এরা বিভিন্ন পরিবেশে কি নিজেকে টিকে রাখতে পারে বা টিকে থাকার সক্ষমতা বা অভিযানের সক্ষমতা রয়েছে। পৃথিবীর সমস্ত বনাঞ্চলের মাটিতে ও গাছের বাকলে এদের জন্মাতে দেখা যায়। পৃথিবীর সমস্ত বনাঞ্চলের মাটিতে ও গাছের বাকলে এদের জন্মাতে দেখা যায়। তবে আর্দ্র ও উষ্ণ জলবায়ু অঞ্চলে এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলে লিভার ওয়ার্টস প্রচুর পরিমাণে জন্মায়। নাতিশীতোষ্ণ অঞ্চলও এদের জন্য বিশেষ উপযোগী। কিছু প্রজাতি অবশ্য শীত প্রধান তুন্দ্রা অঞ্চলেও জন্মায়। কিছু প্রজাতি পরাশ্রয় হিসাবে গাছের বাকল ও পাতায় জন্মাতে পারে। কিছু প্রজাতি আছে কি পরাশ্রয় হিসাবে গাছের পাকল বা বাতায় জন্মাইতে পারে। গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবহুল বনাঞ্চলে বৃক্ষের কাণ্ডে এবং ঘন কার্পেট সৃষ্টি করে। গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবহুল বনাঞ্চলে বৃক্ষের কাণ্ডে বা এরা ঘন কার্পেট সৃষ্টি করে, যেমন পিলিয়া, প্রোলিয়া, লিউজিনিয়া, ম্যাটোথিসা ইত্যাদি। শেষোক্ত ঘন দুটি পত্রপিষ্ট জন্মায়। শেষোক্ত লিউজিনিয়া কি পত্রপিষ্ট জন্মায়। ঝর্ণার পাশের ভিজা পর্বত গাত্রে লিভার ওয়ার্টস প্রচুর পরিমাণে ঘন সন্নিবিষ্ট হয়ে জন্মায়। তারপরে নদীর জলাশয়ে আর্দ্র পাড়, আর্দ্র মৃত্তিকা, ভেজা পুরাতন দেওয়াল এদের জন্য আদর্শ বাসস্থান। নদী জলাশয়ে আর্দ্র পাড়, আর্দ্র মৃত্তিকা, ভেজা পুরাতন দেওয়াল এদের জন্য আদর্শ বাসস্থান।
লিভারওয়ার্স প্রধানত স্থলবাসী হলেও বেশ কয়েকটি প্রজাতি জলজ। লিভারওয়ার্সের ম্যাক্সিমাম প্রজাতি স্থলজ, কয়েকটি প্রজাতি আছে জলজ। এর মধ্যে যেটা আছে রিকশিয়া ফ্লুইটেন্স, রিকশিয়া কার্পাস ন্যাটান্স, তারপর আছে রিলিয়া, ইলিয়া ইফাইলা এবং মেসোপোলা এবং মেসোপোলা এবং মেসোপোলা রিকশিয়া ফ্লুইটেন, রিকশিয়া কার্পাস ন্যাটান্স, রিলিয়া, ইলিয়া ইপিফাইলা, মেসোপোলা, এইগুলো হচ্ছে জলজ প্রজাতি লিভারওয়ার্স। নার্ডিয়া কম্প্রেসা এবং স্ক্যাপিনিয়া প্লাডুসাকে নার্ডিয়া কম্প্রেসা এবং স্ক্যাপিনিয়া প্লাডুসাকে আলাস্কার ঠান্ডা ঝর্ণার পানিতেও জন্মাতে দেখা যায়। নার্ডিয়া কম্প্রেসা এবং স্ক্যাপিনিয়া প্লাডুসাকে আলাস্কার ঠান্ডা ঝর্ণা পানিতেও জন্মাতে দেখা যায়। স্ক্যাপিনিয়া আন্ডুলাটাকে লোনা ও ব্রাকিশ পানিসিক্ত পাথরে জন্মাতে দেখা যায়। কয়েকটি প্রজাতি আছে পরজীবী, যেমন ক্লোরা জোফেজ, ফ্লোরোজোয়া প্রজাতি, এরা প্রাণীর দেহের উপর জন্মায়। এই দুটা প্রজাতি কি প্রাণীর দেহের উপর কি পরজীবী হিসাবে জন্মায়। কয়েকটি প্রজাতি মৃতজীবী, যেমন এই যে উদাহরণ কিপটুথ্যালাস মিরাবিলিস, এই প্রজাতিটা হচ্ছে কি মৃতজীবী, এরা ক্লোরোফিলবিহীন এবং সাদা বর্ণের, এরা ক্লোরোফিলবিহীন এবং সাদা বর্ণের। কিছু গণের অনেক প্রজাতি পৃথিবীর সর্বোচ্চই বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়। কিছু গণের অনেক প্রজাতি কিছু গণের অনেক প্রজাতি বিভিন্ন পরিবেশে কি হয় অভিযোজিত হয়, যেমন রিকশিয়া, মার্কেনশিয়া, তারপর সায়াথোডিয়াম, ক্লাভেসেনিয়া, ডোমোশিয়ারা, ট্রিয়াম, লিউজিনিয়া, প্লিয়া, প্রোলা ইত্যাদি, এরা বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়, নিজেকে খাপ খাইয়ে টিকে রাখে। এরা ভিজা মাটি, পাহাড়ের গাত্র, জলাশয়ের পারে, ভিজা পুরাতন দেয়ালে জন্মাতে পারে। লিভারওয়ার্স স্থলবাসী হলেও এদের বৃদ্ধি এবং প্রজনন ইত্যাদির জন্য পানি অবশ্যই প্রয়োজন। এই এবং সাধারণত আর্দ্র পরিবেশের জলাশয়ের পারে সাধারণত আর্দ্র পরিবেশের জলাশয়ের পারে ভালো জন্মায় বলে এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। এদেরকে কেন বুঝে, এরা মূলত স্থলবাসী কিন্তু ওদের বৃদ্ধি এবং প্রজননের জন্য পানি অবশ্যই প্রয়োজন, এই জন্য এদেরকে আদর্শ উদ্ভিদ বলা হয়। সাধারণত আর্দ্র পরিবেশের জলাশয়ের পারে ওরা বেশি ভালো জন্মায়। এদের মধ্যে পরজীবী আছে, পরজীবী হিসেবে আমরা দুটা উদাহরণ দিচ্ছি, ক্লোরাজোফেজ এবং ফিরোজোয়া ইত্যাদি, এবং মৃতজীবী হিসাবে আমরা বলছিলাম কিপটুথ্যালাস মিরাবিলিস, এরা মৃতজীবী হিসাবে থাকে। এরা কি করে আলাস্কা ঠান্ডা পানিতেও জন্মাতে দেখা যায়। তারপর স্ক্যাপিনিয়া আন্ডুলাটাকে লোনা এবং ব্রাকিশ পানি সিক্ত পাথরের গায়ে জন্মাতে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে হেপাটিকপসিটার স্পোরোফাইট এবং এর বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। এই জায়গায় আমরা যে জিনিসটি জানলাম, স্পোরোজেনাসটি সুখী জানলাম, ইলাটার কি জানলাম, পথ কি, ফুট পথ বা ফুট, তারপর সিটা এবং ক্যাপসুল কি জানলাম, তারপরে আমরা যে জিনিসটা জানলাম হেপাটিকোপসিটার স্পোর নিগ্রমণ এবং বিস্মরণ প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করলাম। হেপাটিক স্পোর এবং বিস্মরণকে সাধারণত চারটা প্রক্রিয়া সংঘটিত হয়। এই প্রক্রিয়াগুলোর নাম ছিল ক্যাপসুলের পাচিলের পতনের মাধ্যমে কি নিষ্ক্রিয় বিস্মরণ, তারপর ইলাটারের হাইড্রোস্কোপিক চলনের মাধ্যমে বিস্ফোরণ, তারপর হচ্ছে স্পাইরাল স্প্রিং ইলেক্ট্রনের মাধ্যমে বিস্ফোরণ, তারপরে আমরা জানলাম পানির সাহায্যে বিস্ফোরণ। এই চারটা প্রক্রিয়া কি এদের স্পোর বিস্ফোরণ হয়ে থাকে, রেণু বিস্ফোরণ হয়ে থাকে। তারপর আমরা জানলাম হেপাটিকপসিটা বাস্তু সংস্থান বা ইকোলজি, ওদের ইকোলজির ক্ষেত্রে যে জিনিসটা আমরা জানলাম, ওরা মূলত উপযুক্ত উষ্ণ আর্দ্র জলবায়ু এবং কম আলো এবং উপযুক্ত ভূপ্রকৃতিতে বেশি ভালো জন্মায়। ওরা বেশি তাপমাত্রা এবং শুষ্ক পরিবেশে জন্মাতে অনুপযোগী। এদের মধ্যে পরজীবী এবং মৃতজীবী ব্রায়োফাইট সম্বন্ধে, হেপাটিক সম্বন্ধে আমরা জানলাম। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে অবস্থান করবে, অনলাইন ক্লাসে নিয়মিত যোগদান করবে এবং বাসায় পাঠদান করবে।
তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।